আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কোড বাই জরি। আমি আজকে আপনাদের জন্য একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। হোটেলের খোসা দিয়ে যে ভর্তা করা যায় সেটার রেসিপি আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমি ভর্তাটার জন্য প্রথমে এখানে কিছু খোসা, যে পটলের যে খোসাগুলো সেগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করাটা আমি আপনাদের ভিডিও করে দেখাইনি, কারণ সেদ্ধ করাটা যে যেভাবে করতে পারে সেভাবে সেদ্ধ করা যায়। তবে সেদ্ধ করার সময় সেদ্ধর পানিটা যেন পটলের খোসার সাথে যেন শুকিয়ে যায়, সেটা যেন এক্সট্রা বের না হয়ে যায়, তাহলে পটলের খোসা বা পটলের যে ভিটামিনটুকু আছে সেটা কিন্তু চলে যাবে। কারণ পটলে প্রচুর পরিমাণ ভিটামিন আছে, যা আমাদের হজমের জন্য অনেক সাহায্য করে। নেপালে তো অসুস্থ রোগীদের জন্য পটলে স্যুপ খাওয়ানো হয়। যাই, আমি চুলায় একটা প্যান দিয়েছি। প্যানটার মধ্যে আমি সরিষা, আমি ভর্তাটা সরিষার তেল দিয়ে করব। তাই আমি এখানে ভর্তার ক্ষেত্রে আসলে তেলটা আপনাদের ইচ্ছে মতন, কারণ ভর্তায় আসলে তেলটা, ভর্তা বেশি হলে তেলের পরিমাণটা বেশি, ভর্তা যদি কম হয় তাহলে তেলের পরিমাণটাও কম হবে। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে কিছু 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি শুকনো মরিচগুলো আলাদা তুলে রেখে দিব, কারণ এর ভিতরে যদি আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিই তাহলে শুকনো মরিচের যে একটা ক্রিস্পি ভাবটা আছে সেটা নরম হয়ে যাবে। এখন আমি এখানে পেঁয়াজ দিব, এখানে পেঁয়াজ দিয়েছি 3টা, একটু মাঝারি সাইজে 3টা পেঁয়াজ দিয়েছি। রসুন দিয়েছি আমি 5-6টা। আমি এখানে রসুনটা ইউজ করছি, এটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি রসুনটাকে বাদ দিতে চান বাদ দিতে পারেন। আমি রসুনটা এখানে ইউজ করেছি এই কারণে, ভর্তায় রসুনটা ইউজ করলে ভর্তায় একটা আলাদা স্মেল আসে, একদম একটা মজা আছে। আমরা যারা ভর্তা পছন্দ করি তারা নিশ্চয়ই জানি যে রসুনেরও একটা ভর্তা আছে, তাই রসুনটা অ্যাড করলে খারাপ লাগবে না। তাছাড়া রসুনের অনেক উপকার, ডাক্তাররা বলে থাকেন সকালে খালি পেটে যদি 1 কোয়া কাঁচা রসুন খাওয়া যায় তাহলে হার্টের, লিভারের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। সেক্ষেত্রে রসুনটা আমরা ইউজ করতেই পারি, আমি সেই জন্য রসুনটা ইউজ করেছি। আর এছাড়া আমি এমনিতেই রসুনটা বেশি খাই, উপকারের দিক থেকে চিন্তা করে আমি রসুনটা একটু বেশি ইউজ করি। এখন এটা আমি ব্রাউন কালার করে নিব। এখানে পেঁয়াজ রসুনের যখন কালারটা হালকা একটু ব্রাউন ব্রাউন আসবে, একেবারে হালকা প্রাথমিক পর্যায়ে, তখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। আমি এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটো ইউজ করছি, কারণ দুটো একসাথে ব্যবহার করে ভর্তা করলে টেস্টটাই অন্যরকম আসে, আপনারা করে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি যে কথাটা বলেছি কথাটা আসলেই কতটুকু সত্য। আমি নিজে ট্রাই করে দেখেছি, দুটো ফ্লেভার আলাদা, দুটো ফ্লেভার যখন এক জায়গায় হয় তখন টেস্টটাও এক জায়গায় হলে ভালোই হয়। এখন আমি এখানে ভর্তাটার জন্য কিছু চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, এটা আমি তেলে ভেজে নেব। চিংড়ি মাছটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, সাথে পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে যাবে। আমি ভর্তাটার ভিতরে চিংড়ি অ্যাড করব, তাহলে ভর্তাটা খেতে চিংড়ি আর পটলের খোসাটা একসাথে বেটে নিব, তখন এই ভর্তা আসলে অন্যরকম টেস্ট হয়। সেই জন্যই আমি আপনাদের জন্য এই রেসিপিটা আজকে নিয়ে এসেছি। যাই হোক, আমি এখন এটা ভেজে নেব। আমি আমার পাতিলটা চেঞ্জ করে, ফ্রাই প্যানটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ছোটো ফ্রাই প্যানটাতে হচ্ছিল না। আমি এখন এই পর্যায়ে এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করার ফলে যে চিংড়ির ভিতরে লবণটা ঢুকে যাবে, আর ভর্তা করার সময় যদি লবণটা অ্যাড করা হতো তাহলে লবণটা বা ভর্তাটার ভিতরে ভালোভাবে মিক্স হতো না। তাই আপনারা চেষ্টা করবেন লবণটা
যখন আপনি পেঁয়াজ মরিচটা ভাজবেন বা চিংড়ি হোক যে ভর্তাটাই হোক যেটা ক্ষেত্রে করবেন সেটা সেখানে অ্যাড করে দিতে। আর যখন আমরা ভর্তা করার সময় লবণটা দিয়ে অ্যাড করি তাহলে সেক্ষেত্রে লবণটা কাঁচা হয়ে যায়, সেক্ষেত্রে কাঁচা লবণটা খাওয়া ঠিক না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার এখানে চিংড়িটা পেঁয়াজ রসুন খুব বেশি ব্রাউন করব না, একদম ব্রাউন কালার করে ফেলে তাহলে বেশি পুড়ে যাবে, তখন এটার যে স্বাদ সে স্বাদটুকু নষ্ট হয়ে যাবে। আমি এই পর্যায়ে যে খোসাগুলো সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি খোসাগুলো এর সাথে একসাথে ভেজে নিব, তাহলে হবে কি খোসার গায়ে যে হালকা হালকা পানি ছিল সেদ্ধ করার সময় সেটা এই মুহূর্তে এসে সে পানিগুলো শুকিয়ে যাবে, তেলের সাথে চিংড়ির সাথে পেঁয়াজ মরিচের সাথে মিশে যাবে, এতে ভর্তাটা খেতে অনেক মজা হবে। আমি এখন এটা ভেজে নিব 1 থেকে 2 মিনিট। দেখুন খোসার গায়ে যে পানিটুকু ছিল সেগুলো অলরেডি শুকিয়ে গেছে। এখন আমি আর কিছুক্ষণ 30 সেকেন্ড পর আমি এটা নামিয়ে ফেলব 30 সেকেন্ডের মধ্যে। তবে আপনারা যখন নাড়বেন তখন খেয়াল রাখবেন যাতে এটা পুড়ে না যায়, বারবার একই কথা আমি আপনাদের বলছি, সেটা হচ্ছে পুড়ে যেন না যায়, পুড়ে গেলে কিন্তু ভর্তার স্বাদটা পাবেন না। অলমোস্ট ডান, আবার এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করতে দিব। ঠান্ডা করার পরে এটা ভর্তা প্রসেসিংয়ে চলে যাবে। আমি এই খোসাগুলো এখন পাটায় পিষব। এই খোসাগুলো যদি ব্লেন্ডারে করা হয় সম্পূর্ণ মিক্স হবে না, কারণ খোসাগুলো অনেক পাতলা পাতলা, এগুলো ব্লেন্ডারে করলে কিছু কিছু হলো খেতে খেতে যেয়ে মুখে বেঁধে আসবে, তাই পাটায় পিষতে পারলে সব থেকে ভালো, তাই আমি পাটায় নিয়েছি। যদিও আমাদের কর্মব্যস্ততার সময়ের মধ্যে পাটায় পিষে ভর্তা খাওয়াটার সময় আসলে কারোরই নেই, তবু কিছু কিছু ক্ষেত্রে আমাদের সেই পুরনো পিছনের দিকে চলে যেতে হয়, কিছুই করার নেই। যাই হোক, আমি এখন এই খোসাগুলো পাটায় পিষে নেব। রেডি হয়ে গেছে আমার পটলের ভর্তা। আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।